আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিং এর পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে নবম শ্রেণীর 59 পেজের ইংরেজি বইয়ের 59 পেজের অ্যাক্টিভিটি 4.3.7 এর যে সকটি রয়েছে এই সকটি সমাধান করে দিচ্ছি। তো এখানে তোমাদের বলছে যে অ্যাক্টিভিটি 4.3.3 তে দেওয়া টেক্সট এ এবং অ্যাক্টিভিটি 4.3.5 এ দেওয়া টেক্সট বি আবার পড়ো। এই দুইটা টেক্সট আমি অলরেডি পড়ে দিয়েছি তোমাদের। এই দুইটা টেক্সট থেকে যে প্রশ্নগুলো ছিল সে প্রশ্নের সমাধানগুলো আমি করে দিয়েছি এবং টেক্সটের অনুবাদ করে দিয়েছি। যদি তোমরা সেই ভিডিওগুলো মিস করে থাকো, প্লেলিস্টে গিয়ে দেখে নাও, প্লেলিস্টে সব ভিডিওগুলো দেওয়া আছে একসঙ্গে। তো এই টেক্সট দুটি তোমাদের আবার পড়তে বলা হয়েছে এখানে, এবং তারপরে বলছে যে জোড়ায় বা দলে উভয় টেক্সটের ক্ষেত্রে বাম কলামে যেসব ক্রাইটেরিয়া বা পয়েন্টস দেওয়া আছে তা আলোচনা করো, তারপর টেক্সট এ এবং টেক্সট বি এ দেওয়া তথ্য দিয়ে সারণীটি পূরণ করো। তো এখন আমরা এই সারণীটি পূরণ করব এই নির্দেশনা মোতাবেক। তো চলো শুরু করা যাক। এখানে লক্ষ্য করো, এ নাম্বার বলছে ফর্মাল। তো টেক্সট এ আমরা লক্ষ্য করছি যে ফর্মাল ছিল, দ্য টেক্সট ইজ ফর্মাল অ্যাজ ইটস ল্যাঙ্গুয়েজ ইজ অর্গানাইজড, যেহেতু এটার ভাষাটা অর্গানাইজড বা সুগঠিত। টেক্সট বিটা হচ্ছে ইনফর্মাল, দ্য টেক্সট ইজ ইনফর্মাল ইউজিং এভরিডে ওয়ার্ডস, কারণ এখানে আমরা দেখতে পাই টেক্সট বিতে এভরিডে ওয়ার্ডস ব্যবহার করা হয়েছে, মানে ইনফর্মাল ভাষা ব্যবহার করা হয়েছে। তারপরে সি নাম্বারটি লক্ষ্য করো, এখানে বলছে চয়েস অফ ওয়ার্ডস, মানে শব্দ চয়ন। তো টেক্সট এতে আমরা দেখেছি যে ইউজেস বিগ ওয়ার্ডস, বড় বড় শব্দের ব্যবহার করা হয়েছে, যেমন ডিফিসিয়েন্সি অফ নেচার, প্রকৃতির ঘাটতি, অ্যাকোয়াইন্টেন্স, পরিচিতি, কাউন্টারঅ্যাক্টেড, কনসিকুয়েন্সিয়াল, এরপর আনএক্সপেক্টেড, রেকমেন্ডেড, এরপরে আছে অবসিকিউসনেস, সেলফ ইম্পর্টেন্স, এরকম কিছু বড় বড় শব্দ ব্যবহার করা হয়েছে এখানে। এরপরে টেক্সট বিতে ক্যাজুয়াল ওয়ার্ডস ব্যবহার করা হয়েছে বা এভরিডে ওয়ার্ডস ব্যবহার করা হয়েছে, যেমন সাকসেস, স্মল, ডিগ্রি, হার্ম, শেক, লুজ, ফল, স্নো, উইন্টার, লিভ, এনজয়, পাস, উইন্ড, লাভলি, রিটার্ন, অ্যাটসেট্রা। এরপর ডি নাম্বারটা লক্ষ্য করো, ভয়েস অফ দ্য অথর, লেখকের ভয়েস। টেক্সট এতে ছিল ফানি, টেক্সট বিতে ছিল ফ্রেন্ডলি। এরপর দেখো ই নাম্বার মুড, লেখকের মুড ছিল সার্কাস্টিক টেক্সট এতে, এবং টেক্সট বিতে ছিল লাভিং। তারপর এফ নাম্বার লক্ষ্য করো, ফিলিংস, এটা ছিল অ্যামিউজমেন্ট এবং ডিসগাস্ট, আর টেক্সট বিতে ছিল জয়, ট্রাস্ট, কামনেস।